আরামবাগ বিধায়ক মধুসূদন বাগের উদ্যোগে মাধবপুর অঞ্চলের ধরমপতায় সাংগঠনিক বৈঠক এবং বৈঠকে মানুষের অভাব অভিযোগ শুনলেন। সেই সঙ্গে ধরমপতায় মুচিহাটা বাঁশের সেতু পাকার বীজ করার প্রতিশ্রুতি দিলেন আরামবাগ বিধায়ক মধুসূদন বাগ। কি বলছেন মধুসূদন বাগ দেখাবো। এখানে মাধবপুর অঞ্চলে এসেছিলাম, মাধবপুর অঞ্চলে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক বৈঠক হলো। তার সঙ্গে সঙ্গে মাধবপুর অঞ্চলের মানুষের যে সমস্যা, ধরমপদার মানুষের যে সমস্যা, সেই সমস্যাগুলি আমরা সব শুনলাম। তার সঙ্গে সঙ্গে যে ব্রিজটার উপর, কাঠের যে ব্রিজটার উপরে দাঁড়িয়ে রয়েছি, বাঁশের যে ব্রিজটার উপরে দাঁড়িয়ে রয়েছি, সেই ব্রিজটা গত বর্ষায় ভেঙে গিয়েছিল। এখানকার মানুষের দাবি যে এই কাঠের পুলটাকে সংস্কার করে দিতে হবে। আমি আমার বিধায়ক তহবিলের টাকা থেকে ধরমপদা মুচিঘাটা এই যে কাঠের পুল বা বাঁশের পুল, এই বাঁশের পুলটাকে আমি আমার বিধায়ক কোটার টাকা থেকে আগামী দিনে তৈরি করে দেবো, জনগণকে আমি আশ্বস্ত করব এবং এটা করবো।